হ্যালো ডিয়ার ফ্রেন্ডস এন্ড ভিউয়ার্স, ইট ইজ এ গ্রেট নিউজ টুডে যে এনটিএসসি যে 40,000 শিক্ষক নিয়োগ দেওয়ার কথা বলেছে তাদের কিন্তু লিস্ট অলরেডি প্রস্তুত হয়ে গেছে এবং তারা বলেছে যে কোনো মুহূর্তে কিন্তু এই লিস্ট তারা প্রকাশ করবে। সো 40,000 স্টুডেন্ট মানে হচ্ছে চাকরি প্রত্যাশী তাদের একটা সুখবর পেতে যাচ্ছে যে 40,000 তারা সুপারিশ করবে এবং 40,000 নিয়োগের জন্য তারা সুপারিশপত্র প্রকাশ করবে এবং তাদের এটা অলরেডি প্রস্তুত হয়ে গেছে এবং তারা যে কোনো সময় ওয়েবসাইটে প্রকাশ করবে এবং আপনার যার যার নিজস্ব পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি জানতে পারবেন যে আসলে আপনি সুপারিশপ্রাপ্ত হয়েছেন কিনা এবং কোথায় সুপারিশপ্রাপ্ত হয়েছেন এবং সুপারিশপ্রাপ্ত সেখান থেকে আপনি প্রিন্ট কপি ডাউনলোড করে সেখান থেকে নিয়ে আপনি সংশ্লিষ্ট কলেজ কিংবা সেখানে যাবেন এবং সেখানে গিয়ে আপনি সেটি করবেন এবং সেখান থেকে আপনাকে নিয়োগ দেওয়া হবে। এবং এখানে আরেকটা কিছু বলা হয়েছে যে যারা যারা নিয়োগ দেবে না, অর্থাৎ যেখানে যে প্রতিষ্ঠানে বোর্ড নিয়োগ দিতে একটু অনীহা দেখা দেবে কিংবা টাকা পয়সা চাবে এই ধরনের কোনো কিছু বিষয় যদি থাকে তাহলে বলেছে সরাসরি অভিযোগ দেওয়ার জন্য ওই শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তাহলে এনটিএসসির কাছে অভিযোগ দিলে এনটিএসসি সরাসরি শিক্ষা বোর্ডকে সেটা জানাবে এবং শিক্ষা মন্ত্রণালয় সেখান থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। সো এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আপনাকে যদি সুপারিশ করা হয় তাহলে আপনার নামটা যদি সুপারিশ করে তাহলে আপনি ওই কলেজের টিচার হতে পারবেন। সো এই ব্যাপারটা কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে হতাশা হবেন না কিংবা কাউকে টাকা পয়সা দিয়ে যদি আপনি মনে করেন যে আগে টাকা পয়সা দিয়ে বুক করবেন বা এরকম কিছু, এরকম কিছুই করতে হবে না। বর্তমানে এই ধরনের কোনো দুর্নীতি আসলে হয় না দেশে। সো এটা কখনো মাথায় রাখবেন না আর এটা কখনো করবেন না। সো আশা করি যে আপনাদের সকলের যারা যারা প্রত্যাশা আছে 40,000 পরিবারের মধ্যে নতুন একটা আশা সঞ্চার হবে, কারণ একটা চাকরি আসলে বলতে গেলে সোনার হরিণ। সো এই সোনার হরিণ যারা পেতে যাচ্ছে তাদের জন্য সকলের জন্য শুভকামনা, আর যারা এই 40,000 পরবর্তীতে যারা পাবে না তাদের জন্য শুভকামনা, কারণ আপনাদের জন্য হয়তো আরো সুন্দর চাকরি অপেক্ষা করছে, সেই জন্য হয়তো আপনার নামটি সুপারিশ প্রাপ্তের লিস্টের মধ্যে আসেনি, কারণ আপনার জন্য হয়তো আরো অনেক ভালো বেস্ট চাকরি। তবে যারা এটা পেয়েছে তাদের জন্য বলবো যে হ্যাঁ এটা বেস্ট, আর যারা পায়নি তাদের জন্য বলবো এটা তাদের থেকে আরো বেস্ট, কারণ আপনাদের পরবর্তীতে আরো ভালো সুযোগ রয়েছে। এই ব্যাপারটাই কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে আরো ভালো সুযোগ আপনাদের জন্য রয়েছে। সো আজকে থেকেই প্রত্যাশা শুরু হয়ে গেল যে প্রকাশিত হবে, রিসেন্টলি প্রকাশ করবে তারা। সো ওয়েট অ্যান্ড সি, জাস্ট আপনাদের সকলের জন্য আপনারা অবশ্যই এনটিএসসির দিকে খবর রাখবেন, আর যদি প্রকাশ করা হয় আমি চেষ্টা করবো মোটামুটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। সো আজ এই পর্যন্তই, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং আপনাদের একটাই কথা বলবো, প্রতিদিনের চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিবেন। ওকে, বাই বাই।